আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে দেখেন, ভাইয়া সৌদি আরবে কোন কোম্পানিতে গেলে ভালো হবে। তো প্রিয় দর্শক, সৌদি আরব কিন্তু একটা দুইটা কোম্পানি না, সৌদি আরব বিশাল বড় একটি দেশ, এখানে অনেক কোম্পানি আছে, হাজার হাজার কোম্পানি আছে। তো এর মধ্যে আপনারা কোন কোম্পানিতে আসলে আপনারা সুযোগ সুবিধা করতে পারবেন? দেখেন প্রিয় দর্শক, সৌদি আরবে কিন্তু ভালো ভালো কোম্পানি, আমাদের যে পরিচিত কোম্পানিগুলো এখানে, যে আমাদের দেশের লোক কাজ করে থাকেন, এখানে দেখেন যে বড় বড় বিখ্যাত কোম্পানিগুলো, আলমারাই কোম্পানি, এটি হলো ডেরি ফ্যাক্টরি একটি কোম্পানি, এখানে খানাদানার যে উৎপাদন করে থাকেন, খানাদানা সেল করে থাকেন, তারপর এখানে বিভিন্ন ইত্যাদি কাজ আছে, পাইপ বিল্ডারের কাজও আপনারা আসতে পারেন, ড্রাইভিং কাজও আসতে পারেন, বিভিন্ন অন্য অন্য কাজও এখানে আসতে পারেন। তো আরও কোম্পানি হলো, যারা অনেকে প্রশ্ন করে থাকেন, ভাইয়া আরামকো কোম্পানি, ও কোম্পানি কিন্তু সৌদি আরবে ইডি এক নম্বর কোম্পানি, এখানে পয়সার দিক দিয়ে সব দিক দিয়ে সৌদি আরবে এক নম্বর আছে আরামকো। তো আরামকো থেকে বাংলাদেশি লোক নিয়ে আসে? তো প্রিয় দর্শক, এখানে আরামকোতে কোনো দেশের লোক এরা নিয়ে আসে না ডাইরেক্টলি। আরামকোতে যে সৌদি আরবে ছোট ছোট ছোটো মাছ আসা আছে, এদের থেকে লোক সাপ্লাই নিয়ে এরা কাজ করায় থাকেন, সাপ্লাই নিয়ে এরা বছরের বা দুই বছরের কন্ট্রাক্ট, যতই কন্ট্রাক্ট নিয়ে এরা কাজ করায় থাকেন, যে কোনো পজিশনের কাজে এরা, এই পজিশনের যে কোনো পজিশনের লোক নিয়ে এরা কাজ করায় থাকেন। তো আরেকটা হলো প্রিয় দর্শক, এখানে দেখেন আলরাজি কোম্পানি, আলরাজি ব্যাংক, আপনারা যারা মানুষ থেকে শুনছেন সৌদি আরবে আছে আলরাজি কোম্পানি, এই আলরাজি কোম্পানিটা কিন্তু বিশাল বড় একটি কোম্পানি। তো এখানে আলরাজি কোম্পানিতে কিন্তু অনেক ধরনের কাজ আছে, ক্লিনারের কাজ আছে, ব্যাংকের কাজ আছে, তারপরে আপনার পোলট্রি ফার্মের কাজ আছে, তারপরে আপনার বলদের কাজ আছে। এখানে কিন্তু আলরাজি কোম্পানি বিশাল বড় কোম্পানি, আপনারা যারা সৌদি আরবে আছেন বা আপনাদের রিলেশন আছে এদের কাছে জিজ্ঞাসা করবেন, এই কোম্পানিটাও মোটামুটি অনেক বড়। তারপরে হলো প্রিয় দর্শক আলমাজাল, আলমাজাল কোম্পানি অনেকের থেকে আপনারা শুনেছেন বা যারা সৌদি আরবে আছেন আপনারা জানেন, আলমাজাল কোম্পানিও কিন্তু বলদের কাজ করায় থাকেন, তারপরে হলো আপনাদের ব্যাংকের কাজও আছে, অফিস ক্লিনারের কাজও আছে, বিভিন্ন ইত্যাদি কাজ এখানে করায় থাকেন। এখানে এর মাঝে কিন্তু আপনারা পাইপ ফিল্টার বা বিভিন্ন শিক্ষণীয় কাজ যারা আপনারা করে থাকেন, সেই কাজও কিন্তু আপনারা আসতে পারেন। তারপরে আপনার এখানে দেখেন ড্রাইভিং, যে ড্রাইভিংয়ের বিষয় কিন্তু আপনারা এই কোম্পানিতে পেতে পারেন। তারপর হলো প্রিয় দর্শক, তারপর হলো ইয়ামামা, ইয়ামামা কোম্পানিও কিন্তু এটি অফিস ক্লিনারের কাজ করায় থাকেন, তারপরে বিভিন্ন ইত্যাদি রোড ক্লিনারের, অন্য অন্য হসপিটাল ক্লিনারের কাজও এখানে করায় থাকেন ইয়ামামা কোম্পানিতে। তারপর হলো প্রিয় দর্শক সিজার কোম্পানি, আপনারা আপনাদের পরিচিত কোম্পানি সিজার কোম্পানি, আপনারা অনেকেই নাম শুনছেন বা আপনার আমাদের বাংলাদেশি লোক সৌদি আরবে আসেন সিজার কোম্পানিতে। তো সিজার কোম্পানিতে আপনারা কীরকম সুযোগ সুবিধা করতে পারবেন? তো প্রিয় দর্শক, সিজার কোম্পানি দেখেন, সিজার কোম্পানিতে এটি হলো বলদের কাজ, এখানে বলদের কাজ করেন। তো বলদের কাজে আপনারা যে স্যালারিটা আসেন না কেন, সেই স্যালারিটা আপনারা পাবেন। বলদের আগের মতো কিন্তু আর এখন বলদিয়াতে নেই, আগে 2-4-5 টাকা টিপস দিত সৌদিরা বা বাহিরে 2-4-5 টাকা ইনকাম করা যেত, সেটা কিন্তু এখন নেই। তো আপনারা আসার সময় আপনারা অবশ্যই বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন, সিজার কোম্পানি দেখা গেল কি মোটামুটি ভালোই, যারা পুরনো লোক আছে এরা করতেছে। তো এখনও হলো প্রিয় দর্শক আরও অন্য অন্য কোম্পানি আছে ইত্যাদি, যেরকম নাদেক, নাদা, আলসাফি, এগুলোর বা আরও অন্যান্য কোম্পানি কিন্তু অনেক কোম্পানি সৌদি আরবে আছে, কোম্পানির কোনো শেষ নেই। তো আপনারা যে কোনো কোম্পানিতে আসেন না কেন, আপনারা যে দালাল দিয়ে আসেন না কেন, সেই দালালকে বলবেন ডাইরেক্ট কোম্পানিতে পাঠানোর জন্য, 2 টাকা বেতন কম পাইলেও সৌদি আরবে এসে সুখে শান্তিতে থাকতে পারবেন, বা যাওয়ার সময় আপনি বা সার্ভিস মানিও পাবেন, আকামা নিয়ে টেনশন করতে হবে না, রুম নিয়েও টেনশন করতে হবে না। তো প্রিয় দর্শক, আপনারা যে কোনো কোম্পানিতে আসেন না কেন, বুঝে শুনে আসবেন, দেখে শুনে আসার জন্য চেষ্টা করবেন, সৌদি এসে যেন আপনারা 2-4 টাকা ইনকাম করতে পারেন। আপনারা এসে কষ্ট করবেন, দেশ থেকে টাকা সৌদি আরবে নিয়ে আসবেন, পত্তনের রূপে নিয়ে আসবেন, আসার পর এখানে পয়সা ইনকাম করতে পারবেন না, সৌদের তারা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু আপনার থেকে মাস গেলে আপনার থেকে টাকা দাবি করতে থাকবে। তো সেটা বিবেচনা করে আপনারা যে কোনো কোম্পানিতে আসেন না কেন, দেখে শুনে আসবেন, বুঝে শুনে আসার জন্য চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই মুহূর্তে শেষ করলাম, দেখা হবে আরেকটি ভিডিও।